ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকল ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি, কালকে এসেছি আমার বাপের বাড়ি, মানে চড়ই গেছি বনগাঁতে এসেছি। তো আজকে হচ্ছে রাখি বন্ধন আর আমি আমার ভাইকে রাখি পরাবো। তো আজকে আমার ফোন দিয়ে ক্যামেরা হচ্ছে, মানে ফোন দিয়ে ভিডিও হচ্ছে, ক্যামেরা আমি বাড়িতেই রেখে চলে এসেছি। আর তোমাদের দাদা আসেনি, তোমাদের দাদার কাজ আছে সেই জন্যে। তো এখন আমি আমার ভাইকে রাখি পরাবো। তো আমার ভাইয়েরও স্না কি করিস, দেখেছিস তো কি চিংড়ো, লজ্জা পাচ্ছ। তো ভাইও রেডি হয়ে গেছে, ভাইয়েরও স্নান টান হয়ে গেছে। তো এখন আমরা রাখি পরবো। আর মেঘলা করেছে, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি এক্ষুনি আসবে, মানে এতক্ষণ বৃষ্টিই হচ্ছিল যার জন্য দেরি হয়ে গেল। তো এখন রাখি বাঁধবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা ফোন থেকে হচ্ছে, যেহেতু আমি ক্যামেরাটা বাড়িতেই রেখে চলে এসেছি, মানে বাবার সাথে রেখে চলে এসেছি, আর তোমাদের দাদাও বাড়িতে আছে সেই জন্য আর ক্যামেরাটা নিয়ে আসিনি, সেই জন্য আমার ফোন থেকে রেকর্ড করছি। তো ফোন থেকে কেমন রেকর্ড হচ্ছে তোমরা অবশ্যই। পুরো রেডি হয়ে গেছে, চেয়ারে ফেয়ারে বসে পড়েছে টেবিলের সামনে। আর এখানে রাখি বন্ধনের জন্য এই যে প্রদীপে ঘি দিয়েছে মা, আর এই যে মিষ্টি, পাঁচ রকম মিষ্টি, এখানে কুরকুরে, চিপস, তারপরে রয়েছে ফ্রুটি, আর এখানে আছে পূর্ণপাত্র, এখানে রাখিও আছে। এই যে ভাইয়ের জন্য এত রকমের রাখি কিনেছি আমি, দাদুর জন্যও কিনেছি। এই রাখি পরবি তো? হ্যাঁ। তো আমি রাখি বন্ধনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছি, আমিও বসে পড়েছি, ভাইও এখানে রেডি হয়ে রয়েছে, আর মা ক্যামেরা করে দিচ্ছে। তো ফার্স্ট কি করবো মা, ফার্স্ট ভাইয়ের একটু প্রদীপ এড়িয়ে দাও, প্রদীপ এড়িয়ে দেবো। ভাইকে এখন রাখি পরবো, অনেক ধরনের রাখি এনেছি, তো সব রকমই পরবো। তো ফার্স্ট এই রাখিটা দেখি, তো একটা রাখি পরানো ভাইয়ের হয়ে গেছে, তো আর একটা পরবো। তো একটা রাখি পরানো কমপ্লিট, আর একটা রাখি, এই রাখিটা পরাবো। দুই রকমের রাখি পরানো হয়ে গেছে, এবার এই রাখির ভিতরে একটা পরাবো, একটা একটা করে নিয়ে, আর বাদ বাকি আমার দাদুর পরিয়ে দেবো। তো ভাইয়ের হাতে রাখি পরানো হয়ে গেছে আমার। বড় করে হাঁকা, সবটা নিয়ে না, অন্য সময় এখন ভিডিও হচ্ছে একটা মিষ্টি অল্প অল্প করে খাচ্ছে, এমনি ভিডিও বাদ দিয়ে যখন দুটো মিষ্টি একসাথে খাই। জল খাচ্ছি ওটা দিদি, ঝাল লেগেছে। কি আর এইটা দিয়ে খাবার খাবি, টাকা দিয়ে পরে আবার নিয়ে নাই আমার কাছে, আমি যে টাকা দিয়েছি সে টাকা দেয় আমার, ঝগড়া নিজের টাকা নাকি, পা ওখানে নাকি, এক পায়ে লোকসান করলি, আশীর্বাদ করলাম যে অনেক উন্নতি হয়, উন্নতি কর জীবনে, অনেক উন্নতি কর, দীর্ঘ আয়ু হোক, আর ভালো একটা বউ পা। তো আমাদের রাখি বন্ধন কমপ্লিট হয়ে গেছে, এই যে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়েছি, এত ধরনের ভাইকে গিফট করলাম, এদের সবকিছু নিয়ম কারণ যেটুকু জানি আমরা সব করে ফেলেছি। তো এখন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।